ভালো বৌদ্ধ বৈশিষ্ট্য। কৌদের দুই নম্বরের ভিতরে বাঘা গৌদ ছিল, বাঘা কালার তেমনি না, বাঘা গৌ তো নাই কিন্তু একটা বাঘা। আরে কবুতরটা সবকিছু আমার ভালো লাগছে, আরে যে আইসটা গুলো আছে না আরোই হবে সাদা। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিছন পেট থেকে বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেবী নিয়ে আসছি কবুতর, কিনছি 20,000 টাকা দিয়ে কবুতরটা। এটা একটা পুরান জাতের একটা বাঘা গৌ, ঠিক আছে। অনেকে ভাবতে পারেন 20,000 টাকা দিয়ে গিরিবাস কবুতর, আসলে যারা আছে 20,000 না 50,000 টাকা দিয়ে কিনে। কবুতর চোখটা অনেক একটা চোখ, কিন্তু মাদি হইলে আমার জন্য ভালোই তো, নর হয়ে গেছে। জন কবুতর কিনি, নর আর মাদির নেই, যেটা পছন্দ হয় এটাই নিয়ে আসি। চোখটা দেখেন, ভালো কবুতরের বৈশিষ্ট্য দেখেন। পশ্চিম বান্দা ছিল, কারণ এটা যদি হারায় যায় কোনো পশ্চিম বান্দা আছে না এক কথা। পাপানি দেখছেন এই কাপতেছে, ভালো কবুতর বৈশিষ্ট্য। ছেড়ে দিলে বাঘায় আরো কালার আসবে। একসময় বাঘা কবুতর গুলা অনেক প্রাইস ছিল, মানে বাংলাদেশের ভিতরে গিরিবাস কবুতর দুই নম্বরের ভিতরে বাঘা কবুতর ছিল, বাঘা কবুতর দাম ছিল। যে পায়ের চারি গুলা পা নাই, রোদে একটা ভালো একটা মাটি দিয়া জোড়া দিয়া ভালো একটা বাচ্চা নিতে হবে। একটা পুরান জাতের কবুতর, ঠোঁটটা দেখেন, ঠোঁট ছোট, একেবারে ছোট একটা ঠোঁট, সাইজটা একটু ছোট, সাইজ ছোট। দিয়ে একটা বড় মাঝি দিয়া ভালো একটা বাচ্চা করতে দিব, জোড়া এখন দিব না, জোড়া দিব ফেব্রুয়ারিতে। আসলে চিনতে পারলে যে কোনো জায়গাতে কবুতর কিনা আছে, যদি আপনি ভালোভাবে কবুতর চিনতে পারেন বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গা থেকে কবুতর কালেক্ট করতে পারবেন। এর জন্য দরকার ধৈর্য, সময়, শ্রম সবই। কবুতর পালার ক্ষেত্রে সব কিছু আপনি আর কী করতে হবে, একটা ফুয়ে একটা করবেন এটা হবো না। আর এই কবুতরটা আসল কত টাকা নিচ্ছে আমি বলতেছি, যে 20,000 বললাম, দুইটা শূন্য কায়দা দেন, যত টাকা হয় অত টাকা, 200 টাকার যে জিনিস এটা। আসলে এটা দাম চাইছিল 600 টাকা, তো আমি 200 টাকা বলছি বলে দিয়ে দিব, নিয়ে নিচ্ছি। কেনার কোনো এই ছিল না, তো পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে বলে যাচ্ছে আমি কালারটা কিনছি আর কিছু না। যে কালারটা আছে না বাঘা, যে কাওয়ারটা বলে এই কাওয়ারটা এমনি না, বাঘা কবুতর নাই কিন্তু একটা বাঘা। আর এই কবুতরটা সব কিছুই আমার ভালো লাগছে, দেখেন বাইরেরটা দেখেন। আপনাদের বলি যে যারা রেস কবুতর কিনবেন একটু বুঝে শুনে যে বাইরে দেখেন কাপতেছে, এই যে কাপতেছে, একটা ভালো কবুতর বৈশিষ্ট্য। আর এই যে আইসটাগুলো আছে না আরোই হবে, এরকম সাদা হয়ে যাবে। আর এই কবুতরটা সম্ভবত একটা পাল্লার কবুতর, বুঝছেন, কবুতরটা একটা পাল্লার কবুতর। আর এই যে রং দেওয়া আছে, তারপরে যে দেখেন নাকিম আছে, নাকিমে দেখেন একদম পায়ের জন্য করে দিচ্ছে, আর পায়ে আবার টেকও আছে। তো কবুতর যখন আপনার পছন্দ হবে, যে কোনো কবুতর হোক, গুল্লা হোক, তারপর গিরিবাস হোক, তারপরে ফ্যান্সি হোক, যদি আপনার পছন্দ হয় আপনি নিয়ে নেবেন। এটা মন না মা দিয়ে দেখা কিছু না, মনে যে যাবে টানবে এভাবে কবুতর নেবেন। এবং আমার মনে হয় জনগা টানে যে কবুতরটা এড়িয়ে আমি পারবেন না। এছাড়া আমি কবুতর কিনতে চাই না, তারপরও কবুতর কিনতে হয়, কারণ কবুতরগুলো আপডেট করতে হয় প্রতি বছর, আপডেট না করলে হয় না, সৌন্দর্যের দিক দিয়ে নিতে হয়। আর যারা কবুতর পালে তারা প্রতি বছর এই যত ভালো রেজাল্ট থাকুক না ওনার বাসায়, ওই 4-5টা কবুতর প্রতি বছর 2-3 বছর পর পর কিনে কিনা কবুতর যেগুলো আছে তার পুরান কবুতর হোক নতুন কবুতর জোড়া দিয়ে দিয়ে আপডেট করে। তো এমনি আমি আপডেট করতেছি। তো আমার একটা কবুতর কিনার আগে ছিল, এটা বাঘা, যে বাঘা কবুতর কিনছে। আরও কবুতর আমার মনে হয় আর কবুতর কিনা লাগবে না,
ঈদে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখন নতুন যারা আছেন কবুতর কিনবেন, বর্তমানে হাটে অনেক ভালো ভালো কবুতর পাওয়া যাচ্ছে, যেগুলো ছাড়া ছেড়ে কবুতরগুলো, এগুলো যদি আপনারা কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো কিছু টাকাতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন যে হাট বাজার থেকে কবুতর এখন বর্তমানে নেওয়ার কারণ এমনটা অনেক ভালো ভালো কবুতরগুলো পাওয়া যায়। এই কবুতরটা একসময় বর্তমানে আপনার ওই আমলের কথা 2010-2009 4,500 টাকা পিস বা 2,000-2,500 টাকা পিস ছিল কবুতরগুলো, বর্তমানে কত হবে না হলে 20,000-22,000। এই কবুতরগুলো মানে এত পরিমাণ মানে ই করছে, চাহিদা বাড়ছে, সবার কাছে অ্যাভেলেবেল থাকার কারণে কবুতরগুলো এখন 200-250 টাকা দিয়ে পাওয়া যেতেছে কবুতরগুলো। যদি আমি 150 টাকা বলতাম তাও মনে দিয়ে দিত, মানে পাইকারে দেখিনছি তো 150 টাকা বললে দিয়ে দিত। কবুতরটা পছন্দ হয়েছে এই কারণে কবুতরটা নিয়েছি, প্রথম নিচ্ছে এখানে নেবেন। আর সবসময় কবুতর সাইজটা একটু ম্যাটার করবো, নর কবুতর সাইজ একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, আর মাদিগুলা ছোট নেওয়ার চেষ্টা করবেন। আর যারা এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো দেখতে পারেন। আর চারি ক্ষেত্রে যেগুলো আছে সবসময় আরেকটা চারি আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, যদি ওরা যদি অভিজ্ঞতা যদি কাজে লাগে তাহলে আপনাদের জানাবো ইনশাল্লাহ। কালো দেখবেন, কালো চাইলি দেখা কালো গুলো দেখে নেবেন। আর এত পা তো মনে করেন নাই করে না খেমেরা। এ ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো যত্ন নেবেন, জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিও দেখা হবে, আসসালামু আলাইকুম।